হ্যালো বন্ধুরা এই টিটেল মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলা হেলথ টিপস ও বাংলা জি সম্পর্কে এই ধরনের সাধারণ গুণগুলো এই ধরনের সাধারণ বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত এই ধরনের বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন বা সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই সকল সমস্যাকে দূর করার জন্য এই ধরনের গুগলি ধাঁধা বলুন বাংলা সাধারণ জ্ঞান বলুন অবশ্যই আপনারা জানার প্রয়োজন রয়েছে আপনি চাইলে ভিডিওটি অপরের সাথে শেয়ার করতে পারেন তাহলে চলো না দেখেলি সেই বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে যেমন আইসক্রিমকে বাংলাতে কি বলে আইসক্রিমকে বাংলাতে কি বলে এর উত্তরটা হল আইসক্রিমকে বাংলাতে বলা হয় কুলফি মালাই অথবা বরফ মালাই পড়াশোনা করার সবথেকে উত্তম সময় কোনটি এর উত্তরটা হল পড়াশোনা করার সব থেকে ভালো সময় হল ভোরবেলা বই পড়লে মানুষের স্মৃতিশক্তি বাড়ে কেন এর উত্তরটা হল বই পড়ার ফলে মস্তিষ্কের যে অংশটিতে স্মৃতি ধরে রাখা ক্ষেত্রে ব্যবহার হয় সেই অংশটি সক্রিয় হয়ে ওঠে কাঁচা বাদাম খেলে কি উপকার হয় এটার উত্তর হবে কাঁচা বাদামে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে যা হাড় গঠন ও মাংসপেশি মজবুত রাখে কাঁচা বাদামে রয়েছে ক্যালোরি ফ্যাট প্রোটিন ও ফাইবার রয়েছে কাঁচা পেস খেলে কি হয় কাঁচা পেঁয়াজ খেলে কি হয় চলুন আমরা সে বিষয়টি এবার দেখে নিই এটার উত্তর হবে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে উত্তেজনা বাড়ে মনের শক্তি বাড়ে পেঁয়াজকে আমিষ জাতীয় খাবার বলা হয় কি খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় এর উত্তরটা হলো পালং শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় এছাড়া চুল ভালো রাখার জন্য ভিটামিন এ ও ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে এছাড়া পালং শাক শরীরের জন্য বিশেষ উপকারী মুখে সাবান মাখলে কি হয় চলুন এই বিষয়টি এবার আমরা দেখে নিই এটার উত্তর হবে সাবান ত্বকের পিএইচ এর মাত্রা বৃদ্ধি করে সাবানের মধ্যে অনেক খার থাকে তাই মুখে বেশি সাবান ব্যবহার না করাই ভালো হিন্দুদের কেন দ্বিতীয়বার বিয়ে করা বারণ এটার উত্তর হলো হিন্দু ধর্ম বিবাহ বিচ্ছেদের কোনো সুযোগ নাই যেহেতু বৈদিক মন্ত্র পরে হিন্দুদের বিয়ে করা হয়ে থাকে পৃথিবীর শেষ রাস্তা কোথায় রয়েছে এটার উত্তর হল এই ঊনসত্তর হাইওয়ে নামক রাস্তাটিকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় এটা নরওয়েতে অবস্থিত কোন রোগ হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় এর উত্তরটা হল এই রোগকে বলা হয় ফিলফোভিয়া আসলে এটি এক ধরনের মানসিক রোগ রক্তদান করলে কি উপকার হয় এর উত্তরটা হলো রক্তদান করলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে কোন মাছ রান্না ছাড়াই খাওয়া যায় এর উত্তরটা হলো চিংড়ি মাছ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এইটি টোলার মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলা জিকের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো সম্পর্কে নিতে পারছেন ভিডিওটি কেমন হলো আপনাদের মতামত তুলে ধরবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না ধন্যবাদ